আজকে যাব হচ্ছে থাইল্যান্ড ব্যাংকক থেকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত। দেখি আপনাদের কীভাবে দেখে যেতে পারে। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট, এই যে চারদিকে দেখেন মানুষ যদিও ফাঁকা, তারপরে আপনাদের দেখায় যে কত সুন্দর এয়ারপোর্ট। এই যে আমি ড্রাইভারে বললাম যে আমি চালাইতে পারি, আমার ইন্টারন্যাশনাল আছে, তো উনি আমার স্টিয়ারিংটা ধরাই দিলেন, পাশে উনি আসিল, তো আমি চালাই আসতেছি, দেখি আপনাদের দেখাইতে পারি। উনি বললো এই যে ভিডিওটা করলাম গাড়ি থেকে, এই যে ব্যাংককের রাস্তা কত সুন্দর, রাস্তা অনেক, দুই পাশে গাড়ি, ওভার ফ্লাইওভারের মধ্যে আসি আমরা, যাইতেছে আমার উপরে গাড়ি। আমাদের এখন কিন্তু প্রায় এই যে গাড়ি, উনি বলতেছে ভিডিও করে ইয়ে করা যাবে না, পরে আমি বললাম একটু আমি ইয়ে করবো, ইউটিউব আছে আমার, এই জন্য উনি আমার স্টিয়ারিংটা ধরাই দিলেন এবং আমি দেখালাম ইন্টারন্যাশনাল এই যে ড্রাইভিং লাইসেন্স, এটা পরে উনি ধরাই দিলেন। এই যে আমাদের ব্যাংককে হোটেল ইকোটেল হোটেল নাম, এখানে চলে আসলাম আমরা। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে এটা আমাদের রুম, আপনাদেরকে দেখাই, দেখেন ওই যে, হ্যাঁ ওইদিকে হচ্ছে আমাদের রুম আর কি, অনেকগুলো রুম আছে এই জায়গায়, পুরা বিল্ডিংটাই রুম, অনেক অনেক রুম। যে 443 আমাদের রুম, রুমের ভিতরে কি আছে দেখাই আপনাদের। হোটেলটা হচ্ছে 3 স্টার হোটেল, এই যে দেখেন অন্ধকার, এখনো ভালো করে লাইট দিতে পারি নাই, দেখায় যদিও এই জায়গায় কিচেন সুবিধা নাই, হোটেলের নিচে যায়া খাইতে হয় আর কি। সবার নাস্তাটা আমাদের ফ্রি আসিল, তো সকালে একবার নাস্তা করে তারপরে যাত্রার মতো করে ঘুরে বেড়ায়। এই যে আমাদের এবার ব্যাটটা নিয়ে যায়, এই যে ব্যাট, 2টা ব্যাট, বড় সড়ো ব্যাট 2টা, 2জনের জন্য এটা বসার জায়গা, বসার স্পেস, জায়গা আছে ম্যানেজাররা, হোটেল ম্যানেজার দেখাশোনা করে। এ জায়গায় প্রচুর পরিমাণে ইন্ডিয়ান থেকে ট্যুরিস্ট আসে, বাংলাদেশ থেকে আসে, আমরা দেখলাম বাংলাদেশি আমরা 2জনই আছি এই হোটেলে, আর তো দেখা মেলে নেই। এই যে বাস, এই বাস দিয়ে যারা গ্রুপিং ইয়ে করে তারা ওই বাস দিয়ে যাইতে পারবেন। এই যে এটা হচ্ছে আমার সিট, রুমটা অনেক সুন্দর হয়েছে যদিও। এই যে পানি বোতল 2টা পানি বোতল দিয়ে গেছে, নিচে একটা ফ্রিজ আছে, ছোট ফ্রিজ, এই যে ফ্রিজটা, তারপরে এই যে আরেকটা চেন লাগানো, এটা আলমারি, কাপড় চোপড় রাখার জন্য এই জায়গায় একটা আলমারি আছে, এই যে আলমারি, এই যে খুলে দেখাইলাম আপনাদের, এই সাইডে 2 সাইডে খুলতে পারবেন আর কি। যতটুকু দেখানো সম্ভব দেখাই, সব তো আর দেখানো সম্ভব না। এই যে টয়লেটটা 3 স্টার, তো আসলে তেমন একটা ইয়া হয়নি, ভালো হয়নি, ভালো না হলে খাবার মানসম্পন্ন, আর হচ্ছে টয়লেটটাও মোটামুটি খারাপ না, ভালো। শ্যাম্পু সাবান দিয়ে দিছে। এটা গরম পানি সহ, আপনি চাইলে গরম পানি করতে পারবেন, চাইলে ঠান্ডা পানিও করতে পারবেন। গোসল, এই সাইডটা হচ্ছে গোসলখানা, এই যে গোসলখানা, ঠান্ডাও করতে পারবেন গরমও ইয়ে করতে পারবেন, ইউজ করতে পারবেন, আপনি যেভাবে চান সেভাবে ইউজ হবে। কাচের ভিতরে সব দেওয়া। ওই জায়গায় একটা সুতো ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে দেখেন, এই যে ডেঞ্জার, ঠিক আছে এই ইনস্ট্রাকশন।